বুঝবেন আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স তৈরি হয়েছে কিনা স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স বর্তমানে এমন অবস্থায় আছে যে কোনো গ্রাহকের বোঝার সাধ্য নাই কোন অবস্থানে আছে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স এটা হয়েছে একমাত্র টাইগার কোম্পানির কারণে তাদের সাথে বাংলাদেশের একটা প্রবলেমের কারণে টাইগাররা কোম্পানি তাদের ডিএল চেকার অ্যাপসটি বন্ধ করে দিয়েছে এজন্য বিপাকে দু হাজার আঠারো দু হাজার উনিশ ও দু হাজার বিশ সালের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীরা পাকিস্তানি কোম্পানি টাইগারের সাথে চুক্তি সংক্রান্ত সমস্যার কারণে তারা তাদের অ্যাপ্লিকেশন ডিয়াল চেকার বন্ধ করে দিয়েছে এখন দুইটা উপায় আছে আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স কোন অবস্থায় আছে প্রথমটি হচ্ছে আপনাকে সরাসরি বিআরটিএ অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে আপনার লাইসেন্স নাম্বার দিয়ে কম্পিউটারে খুঁজে দেখার পর তারা বলবে যে কতদিন পরে আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স রেডি হবে এটা গেল একটা পদ্ধতি অন্যটি হচ্ছে যারা দু হাজার আঠারো ও দু সালে পাশ করেছেন তাদের পুরাতনদের জন্য সেটি হল আপনি আপনার মোবাইলের ইনবক্স চেক করুন নিয়মিত যখনই দেখবেন আপনার ফোনে এস এম এস আসছে যে প্রিয় গ্রাহক আপনার ড্রাইভিং লাইসেন্স কার্ডটি তৈরি হয়েছে অনুগ্রহ করে পাঁচ দিনের পর এসে বিআরটিএ অফিস থেকে কার্ডটি সংগ্রহ করুন তখন গিয়ে নিয়ে আসবেন যারা বর্তমানে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন তাদের মোবাইলে বিআরটিএ থেকে মেসেজ আসবে বিআরটিএ প্লাস আপনার লাইসেন্স নম্বর এরপরে ডিএল কার্ড রিজড ইন মিরপুর বিআরটিএ অথবা আপনি যে বিআরটিএ অফিস থেকে অ্যাপ্লাই করেছিলেন সেটা এখন পর্যন্ত এই দুটি ব্যবস্থা ছাড়া আর কোনো উপায় নেই আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স তৈরি হয়েছে কিনা বোঝার জন্য মোট কথা রেগুলার মোবাইলে এসএমএস ইনবক্স চেক করুন এবং সম্ভব হলে আপনার বিআরটিএ অফিসে গিয়ে সরাসরি আপডেট জেনে আসুন এছাড়া কোনো উপায় নেই স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের অবস্থা জানার জন্য নতুন কোনো আপডেট এলেই আপনাদের জানিয়ে দেব।